দূষণ, জামাতে ইসলাম, রাজাকার, আলাদাগর, পরবর্তীতে সৃষ্টি হওয়া বিএনপি ইত্যাদির সঙ্গে অনেক আলোকপাত করেছেন। তাই আমি ওই বিষয় সম্বন্ধে আর রিপিট না করে শুধুমাত্র তাদেরকে ঘৃণা প্রদান করে আমি ওই বিষয়টা একরকম। এইখানে আজকে যে প্রতিপাদ্য বিষয়টা তুলে ধরা হয়েছে, বঙ্গবন্ধুর না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি একটু যুক্ত করব, বঙ্গবন্ধুর জন্ম না হলে, কারণ বঙ্গবন্ধু না হলে মানে কি, বঙ্গবন্ধু একটা পদবী, কিন্তু যে ব্যক্তি সেই ব্যক্তিরা জন্ম হইলেই পরে এই পদবীটা পাবে এবং তাদের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীনতা অর্জন করতে পারব। কথাগুলি যদিও আপনার সব উদ্দেশ্য প্রকাশ পাইছে, তবু আমি মনে করি যে বঙ্গবন্ধুর জন্ম কথাটা লাগাই দিলে খুব ভালো হয়।